লোকসভা নির্বাচনে দিল্লির কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন? আমি আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী নিজে ভোট দেবেন এক জন আপ প্রার্থীকে। জোট ইন্ডিয়ার হয়ে ব্যাট ধরে তেমনটাই মন্তব্য করলেন রাহুল। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থীদের সমর্থনে রাজধানী দিল্লিতে এক সমাবেশে যোগ দিয়েছিলেন রাহুল। সেখানেই এই কথা বলেন তিনি। রাহুলের কথা, কেজরিওয়াল কংগ্রেসের বোতাম টিপে ভোট দেবেন এবং আমি আপ প্রার্থীর বোতাম টিপে ভোট দেব। একই সঙ্গে দিল্লির সাতটি আসনে জয় নিশ্চিত করতে আপ এবং কংগ্রেস কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা। উল্লেখ্য, আগামী 25 মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে ভোট গ্রহণ হবে দিল্লিতে। রাজধানীতে আসন নিয়ে সমঝোতা করেছে আপ কংগ্রেস। কংগ্রেস দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে, বাকি চার কেন্দ্রের প্রার্থী দিয়েছে আপ। পাশাপাশি দিল্লিতে বক্তৃতা করার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল। মোদীর উদ্দেশ্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। রাহুল জানিয়েছেন, ভারতের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতে রাজি তিনি। তার কথায়, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন খুশি এবং যেখানে খুশি তর্ক করতে প্রস্তুত, কিন্তু আমি নিশ্চিত যে তিনি আসবেন না। তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী যদি কোনোদিন তার সঙ্গে বিতর্ক সভায় যোগ দিতে রাজি হন, তাহলে তিনি তাকে পুঁজিবাদ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং কৃষকদের সমস্যা নিয়ে প্রশ্ন করবেন।